ঢাল কালো কুচকুচে চুল। মেয়েদের সৌন্দর্যে এটা সব থেকে বড় চাবিকাঠি। আমার মা বলেন তাদের সময় প্রায় সব মেয়েদেরই বড় লম্বা এক ঢাল কালো চুল ছিল, তারা যত্নও নিতেন। আজকাল বেশিরভাগ মহিলারাই চাকরি করেন, তাদের বাইরে যেতে হয়, প্রখর গ্রীষ্ম আর তারপরই বর্ষা, গরমকালে মাথায় ঘাম বসে আর বর্ষাকালে চুল ভিজে থেকে, চুলের ক্ষতি হয় বই কি? কি করে এক ঢাল কালো চুল থাকবে বলুন তো? কিন্তু যত্নে কি না সম্ভব। প্রচণ্ড গরম অথবা বৃষ্টি, ঘাম কিন্তু কখনোই আমাদের সঙ্গ ছাড়ে না। মাথায় ঘাম জমা থেকে কিন্তু আরম্ভ হয় চুলের হাজারো সমস্যা, আর এই সব সমস্যার সমাধান পাওয়ার জন্যই আজকে নারীর পাঁচ মিশেলে আমরা নিয়ে এসেছি রূপ বিশেষজ্ঞ জিসা গুপ্তাকে। আসুন কথা বলি। নমস্কার জিসাদি। এই গরমকালে যে আমাদের চুলে ঘাম হয় তার সঙ্গে অনেক প্রবলেম দেখা যায়, এটার কারণ কি? দেখো, প্রথম তো গরমে আমাদের চুলে কেন সারা গায়েই ঘাম হচ্ছে, কিন্তু চুলের প্রবলেমটাই হচ্ছে যে গায়ে ঘাম হলে আমরা বহু সময় দেখা যায় গরমে দুবার তিনবারও স্নান করছি, কিন্তু দুবার তিনবার আমরা চুল ভেজাচ্ছি না, তাই না? গায়ের ঘামটা কিন্তু স্নান করলে উঠে যাচ্ছে, চুলের ঘামটা থেকে যাচ্ছে স্ক্যাল্পে। আমরা হয়তো হার্ডলি দুবার চুল ভেজাচ্ছি, আর যাদের বড়ো চুল তারা তো তাও পাচ্ছি না। এই যে স্ক্যাল্পে ঘামটা থেকে যাচ্ছে, তার থেকে একটা চটচটে ভাব বলো বা স্টিকিনেস হচ্ছে, এই থেকে যাওয়া ঘামের থেকে আরও প্রবলেম হচ্ছে চুলে দুর্গন্ধ। প্রথম যেটা সমস্যা, একেবারে মাথার দুর্গন্ধ হলে প্রথমে আমরাই গন্ধ পাচ্ছি, পাশাপাশি লোকেরা তো পাচ্ছে, উইচ ইজ ভেরি ইরিটেটিং। তারপরে যেটা হচ্ছে যে এই যে স্টিকিনেস হচ্ছে, তার থেকে চুল বেশি মাত্রায় পড়ছে, কারণ যেই আশ্রাতে যাচ্ছি যেহেতু আঠা আঠা বা চটচট হয়ে যাচ্ছে, চুলটা বেশি পড়ছে, ইচিনেস আসছে, মাথা চুল করছে। এবং এই জমে থাকা ঘাম, এর থেকে আলটিমেটলি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে। বহু সময় দেখা যায় যে ছোটো ছোটো ফুসকুড়ি হচ্ছে, দানা দানা হচ্ছে, র্যাশ হচ্ছে, এই ধরনেরও সমস্যা আসে। আচ্ছা, বাড়িতে বসে কি এই সমস্যার কোনো সমাধান পাওয়া যেতে পারে? দেখো, টু সাম এক্সটেন্ট যে কোনো সমস্যার সমাধান বাড়িতে করা যেতে পারে। আমি এটা বলছি না যে প্রথমেই কারো ছুটতে হবে একটা প্রোডাক্ট কেনার জন্যে, বাড়িতে যদি কারো সময় থাকে সে নিশ্চয়ই করতে পারে। যেরকম বারবার মাথা মানে চুলটাকে ধুয়ে ফেলা, ঘাম হলেই ধুয়ে ফেলা, যদি সবসময় ধুয়ে ফেলা সম্ভব নাও হয়, একটুখানি রোজ ওয়াটার আর তুলো দিয়ে পুরো স্কাল্পটাকে মুছে নেওয়া। যেরকম বাচ্চাদের ক্ষেত্রে বারবার তো তুমি এ করতে পারছো না, স্কাল্প ধোয়াতে পারছো না মাথাটা, সেক্ষেত্রে একটু রোজ ওয়াটার দিয়ে, জল দিয়ে, তুলো দিয়ে মুছে ফেলা। শ্যাম্পুর প্রতি একটা ভীতি আছে লোকের যে সপ্তাহে একদিন করবো কি দুদিন করবো, কিন্তু যদি ভালো শ্যাম্পু হয় প্রতিদিন করলে এই যে স্কাল্পে একটা ঘাম জমছে এটা কিন্তু ধুয়ে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে স্কাল্পটা। এবার এটা বাড়িতে বললাম যেরকম সময় থাকলে করতে পারে, বাড়িতে যদি সময় না থাকে তখন ন্যাচারালি খুব কুইক একটা এটা রেমেডির কথা ভাবতে হবে, সেক্ষেত্রে প্রোডাক্টের ওপরে ডিপেন্ড করতেই হবে। এই প্রবলেমের সমাধানের জন্য তোমার নিজস্ব কী প্রোডাক্ট আছে? প্রথম তো যাদের চুলটা একটু রুক্ষ বা নর্মাল তারা ব্যবহার করবে আমাদের সেন্সিটিভ স্ক্যাল্প অয়েল। সেন্সিটিভ স্ক্যাল্প অয়েলে কিন্তু আমরা নিম দিচ্ছি, কাঁচা হলুদ দিচ্ছি, তুলসী দিচ্ছি, আরও নানা রকম জিনিস দিচ্ছি। প্রয়োজনে সে প্রতিদিন সেন্সিটিভ স্ক্যাল্প অয়েল মাখতে পারে, এবং আমাদের হার্বাল মিক্সের ড্যানিল প্লাস শ্যাম্পু দেবে। ড্যানিল প্লাস শ্যাম্পুটাতেও কিন্তু আমরা এরকম নানা রকম জিনিস দিয়েছি যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আসতে দেয় না স্ক্যাল্পে। এবার কথা হচ্ছে যে কারো কারো অয়েলি চুল হয়, তারা তেলটাকে অ্যাভয়েড করতে চায়, কিংবা সামারে তেলটাকে অ্যাভয়েড করতে চায়, তেল ব্যবহার কমফর্টেবল থাকে না, সেক্ষেত্রে তারা মাখবে ভেদিক কেয়ারের ক্লিন স্ক্যাল্প। প্রথমে সেন্সিটিভ স্ক্যাল্প অয়েল ব্যবহার করার পর ড্যানিল প্লাস শ্যাম্পুই ব্যবহার করতে হবে, নাকি অন্য কোনো মাইল্ড শ্যাম্পু আমরা ইউজ করতে পারি? মাইল্ড শ্যাম্পু তো আমাদের চেয়ে মাইল্ড কিছু নেই, কারণ এই জন্যই বলবো যে আমাদের যে কোনো তেলে, আমাদের তেলে আমরা কিন্তু প্রিজারভেটিভও দিই না। আমাদের যেরকম যেটা পাউডার ফর্মে আমাদের প্যাক আছে তাতে আমাদের সামান্য ফুড গ্রেড প্রিজারভেটিভ দিতে হয়, যেরকম বললাম মিল্ক পাউডারে বা খাওয়া দাওয়ার জিনিসে যেই প্রিজারভেটিভ থাকে সেটাই দিতে হয়, কিন্তু অয়েলে আমাদের কোনো রকম প্রিজারভেটিভও থাকে না, কেমিক্যালও থাকে না। সেক্ষেত্রে যদি আমরা একটা এমন শ্যাম্পু ইউজ করে ফেলি যেটা বেশি কেমিক্যাল আছে, এই অয়েলটাকে কাজ করতে দেবে না। তুমি যে বললে যে সেন্সিটিভ স্ক্যাল্প অয়েলটা আমরা রোজ ব্যবহার করতে পারি, সেই রকমই এই হেয়ার প্যাকটা আমরা সপ্তাহে কতদিন ব্যবহার করব? নাকি রোজ? প্রতিদিন, প্রতিদিন 10 থেকে 15 মিনিট তেলটা, প্রতিদিন 10 থেকে 15 মিনিট বা খুব জোর আধ ঘন্টা।
এমনও হতে পারে যে সাপোজ আজকে আমার প্যাক মাখার বা তেল মাখার সময় নেই, আমি তিন চার দিন সপ্তাহে মাখছি, শুধু আমি ড্যানিয়েল প্লাস দিয়ে শ্যাম্পু করে বেরিয়ে যাব। আরেকটা হচ্ছে যে বাড়িতে আমাদের প্রোডাক্ট মানে জেএসএস এর প্রোডাক্ট যে ব্যবহার করছে তারা তো আমাদের হার্বাল মিক্সের শ্যাম্পু ব্যবহার করবেই, যারা ব্যবহার করছে না তারাও কিন্তু পুরো ফ্যামিলি আমাদের শ্যাম্পু ব্যবহার করতে পারে। আবার বলবো স্কিন ইরিটেশন টেস্ট, আই ইরিটেশন টেস্ট সব পাস হওয়ার পরেই কিন্তু আমরা মার্কেটে প্রোডাক্ট আনি। আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি তোমাকে সরাসরি যোগাযোগ করতে চায় তাহলে তাদের জন্য তুমি যদি তোমার টেলিফোন নাম্বার দাও। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের টেলিফোন নাম্বার হচ্ছে 2423-6070, 2423-6080 এবং 2465-7628। তাহলে আপনাদের সমস্যার কিছুটা সমাধান করতে পারলাম তো। আমাদের আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো আমাদের কিন্তু চিঠি লিখে অবশ্যই জানাবেন। আজ এখানে শেষ করছি, নমস্কার। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। এই ফ্যাশন সেগমেন্টে আমরা নানান ধরনের কালেকশনস দেখে থাকি, কিন্তু সবথেকে বড় কথা নারী এখন আপনাদের বিকেলের সঙ্গী, সন্ধ্যেবেলার সাথী। এই সন্ধ্যেবেলার সাজের জন্যে, সান্ধ্য অনুষ্ঠানে যাওয়ার জন্যে কিছু এক্সক্লুসিভ কালেকশনস আজ আমরা দেখব। তাই নিয়ে এসেছি আমাদের সঙ্গে আমাদের বিশিষ্ট অতিথি ডিজাইনার সুহিতা দাস, শাশ্বতিক বুটিকের তরফ থেকে। নমস্কার, কেমন আছে? ভালো, আপনি? আমি খুব ভালো। কেমন লাগছে নারীতে এসে? ভীষণ ভালো লাগছে। নারী দেখা হয়? নিশ্চয়ই। কেমন লাগে? রেগুলার, ভীষণ ভালো লাগে। তো নারী থেকে যখন আপনার কাছে ফোন এলো আপনার কেমন লাগলো? ভীষণ নিশ্চয়ই খুব এক্সাইটেড লাগছিল, যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা, আর এই শাশ্বতীকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিন, শাশ্বতী কবে শুরু হয়েছে? শাশ্বতী প্রায় 7 বছরে পা রাখলো, আর আমার মায়ের সঙ্গেই একসঙ্গে শুরু করেছিলাম। মানে মায়ের এটা একটা খুব প্যাশন ছিল, সেই মায়ের প্যাশনটা আজকে আমার প্যাশন হয়ে দাঁড়িয়েছে। বাহ, খুব সুন্দর। তাহলে সরাসরি আমরা কালেকশনে চলে যাই। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমরা শুরু করি কালোটা দিয়ে। আমার চোখে পড়ছে সান্ধ্য অনুষ্ঠানের সাজ, যখন আমি প্রতিশ্রুতি দিয়েছি সান্ধ্য অনুষ্ঠানের সাজের জন্য কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো, এই ব্রাইট কালারসদের থেকেও আমার মনে হয় এই ডার্ক শেডের শাড়িগুলো খুব ভালো লাগে আর কি, ব্রাইট। আচ্ছা, এটার উপর কী কাজ হয়েছে? আচ্ছা, এটা করা হয়েছে বাটিকের সঙ্গে মাথা স্টিচ। আমাদের ব্যাকড্রপে একটা কালেকশন আপনার ঝুলছে, সেটা সম্বন্ধে একটু বলুন। ওটা আছে একদম মুর্শিদাবাদ সিল্কের উপর হ্যান্ড ব্লক করা আছে, তার সঙ্গে আবার সেই একই স্টিচ গেছে, মানে মিক্স অ্যান্ড ম্যাচ। আচ্ছা, কী স্টিচ ওটা? এটাও আছে কাঁথা স্টিচের উপরে। কাঁথা স্টিচ, আপনি আপনার আমিও যেটা পরে আছি, হ্যাঁ আমিও যেটা পরে আছি, এটাও ডাই করে কাঁথা স্টিচ। এর সবই প্রাইস রেঞ্জটা ভ্যারি করছে, প্রাইস রেঞ্জটা ভ্যারি করছে 900-1500, খুব অ্যাফোর্ডেবল। এই ব্লুটা যেমন আছে, এটা কাশ্মীরি ওয়াক আছে, এটা সান্ধ্য সাজের জন্য কিন্তু এই কালারগুলো আইডিয়াল, মানে ব্ল্যাক ব্লু এগুলো খুব সুন্দর। এই ব্লুটাতে যেমন এটা রয়্যাল ব্লু, এটাতে এনহ্যান্স করা হয়েছে আপনার মানে আঁচলটাকে একটু এনহ্যান্স করা হয়েছে, বাকিটা খুব প্লেন হালকা রাখা হয়েছে, কেননা আঁচলটাকে একটু ব্রাইট করা হয়েছে। নিচে একটা, হ্যাঁ নিচে যেমন এটা ব্রাউন, হ্যাঁ এটাও সেই আছে ডাই করে, কিন্তু এর উপরে জারদোস দিয়ে, হ্যাঁ অনেকটা ইয়ের মতন আসছে, আড়ি ওয়াক করা হয়েছে। বাহ, একেবারে মানে ভরাট কাজ। এগুলো যেমন আছে তাঁতের শাড়ি, হ্যাঁ তাঁতগুলো খুব দেখতে ইচ্ছে করছে, কারণ গ্রীষ্মকালের একটা ব্যাপার আছে, গরমের মধ্যে তাঁতগুলো খুব ভালো লাগে। এটা যেমন খুব লাইট করে করা হয়েছে, জাস্ট কিছু সিকোয়েন্স ওয়ার্ক দেওয়া হয়েছে, যাতে যখন মুভ করবে জাস্ট একটু চিকচিক করে আর কি, যে সিকোয়েন্স ওয়ার্ক করবে, হ্যাঁ আদারওয়াইজ মানে খুব প্লেন শাড়ি। আর প্লেন শাড়ি মানে তাঁতের যেমন হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বিউটিফুল। এটার প্রাইস? এটা 500। আর এইটাতে যেমন গুজরাটি ওয়াক আছে, এটাতে আপনার পাটটাতে ব্লক করিয়ে নেওয়া হয়েছে, তাঁতের শাড়ি, প্লেন তাঁতের শাড়ি, তার সঙ্গে গুজরাটি ওয়াক করে দেওয়া হয়েছে। বা শাড়ির কালারটা একটু ব্রাইট খুব আর কি চোখে পড়ছে, তার সঙ্গে গুজরাটি ওয়াক করে পাটটা ব্লক করে দিয়েছে। আমাদের মডেল আজকে যে শাড়িটা পরে আছে সেটার উপর কী কাজ হয়েছে? ওটাতেও সেই একইভাবে করা হয়েছে, মুর্শিদাবাদ সিল্কটাকে প্রথমে ডাই করা হয়েছে, তারপরে হ্যান্ড ব্লক করা হয়েছে, তারপরে নানা রকম এমব্রয়ডারি করা হয়েছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয়েছে। বা এটার প্রাইস রেঞ্জ? ওটাও 1100 এরকম হবে। 1100। অনেক অনেক ধন্যবাদ সুহিতা দি, এত সুন্দর কালেকশন দেখানোর জন্যে।
সন্ধ্যেবেলার সাজ কেমন হবে, বাইরে গেলে বা কোনো সান্ধ্য অনুষ্ঠানে আমরা যদি পার্টিসিপেট করি তাহলে কেমন ধরনের শাড়ি পরে যাব, তাহলে আপনারা বুঝে নিলেন। আমরা মোটামুটি চেষ্টা করলাম দেখাতে, আরও নতুন নতুন কালেকশন নিয়ে ফিরে আসবো। আজকে বিশেষ সময় নেই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। আজকের এই সেগমেন্ট কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন, তার সঙ্গে আপনাদের হাতের কাজ ক্রিয়েশনস যেগুলো রয়েছে সেগুলো স্যাম্পল হিসেবে আমাদের পাঠিয়ে দিন। সবার স্যাম্পলের মধ্যে থেকে সেরা স্যাম্পলকে পুরস্কৃত করব নারীর পক্ষ থেকে। নমস্কার, আমি আপনাদের বিকেলের বন্ধু সন্ধ্যের সঙ্গী কাঞ্চনা, এসে হাজির হয়েছি আপনাদের নতুন নতুন রান্না শেখাতে আর আমি প্লাস গপগপ করে খেতে, না না এটা এমনি ইয়ার্কিং আছে, আমি কিন্তু খুব অল্প খাই আর টেস্ট করে দেখি কেমন হয়েছে, মানে টেস্ট বাডস। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে আজকে স্পেশাল উইক, মানে এই উইকটায় হচ্ছে ইলিশের উইক, আর ইলিশের উইকে নতুন নতুন রান্না শেখাতে আজকে যিনি এসেছেন আমাদের কাছে তিনি হচ্ছেন গৌরী দাশগুপ্ত। নমস্কার গৌরী। গৌরী অনেক দূর থেকে এসেছেন, প্রায় 10 ঘন্টা জার্নি করে এসেছেন, উনি এসেছেন বেহালা থেকে, উনি ক্লান্ত হয়ে গেছেন এখন এত দূর থেকে এসে। আচ্ছা গৌরী, এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাবা কি আস্তে আস্তে কথা বলছেন আপনি, একটু টেনশন আছে তো? টেনশন আছে না। আচ্ছা কি রান্না হচ্ছে আজকে? রান্নাটা হচ্ছে তো ইলিশ মাছ, ডেফিনেটলি। তো রান্নাটার নাম হচ্ছে কিয়াবাত ইলিশ। কি কি লাগছে? প্রথমে যেটা হচ্ছে তো ইলিশ মাছ নিশ্চয়ই, ঘি লাগছে, নুন, পেঁয়াজ বাটা, টক দই, চিনি, কাঁচা লঙ্কা, একটু চেরা আছে, এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর তেজপাতা। একটু পরে গ্যাসটা জ্বালালে ভালো হয়, একটু পরে একটা মিক্সচারটা একটু বানাতে হবে, মিক্সচার বানাতে হবে। ঠিক আছে, প্রথমে কি দিয়ে মিক্সচার বানাচ্ছো? টক দইটা পুরোটাই লাগবে। টক দইয়ের মধ্যে প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা। আচ্ছা প্রথমে টক দই, তারপরে পেঁয়াজ। আচ্ছা ইলিশ মাছটা তুমি ভেজে রাখো না? না না, ইলিশ মাছটা একদম শুধু পরিষ্কার করে ধুয়ে নেওয়া, ধুয়ে নিতে হবে পুরো কাঁচা। হ্যাঁ আচ্ছা, এটা কি ভাপে হবে? না ভাপে না, এটা একটু ঘিতে ভাজা হবে। ও, ভেজে বাকি মশলাটা আমার উপর ঢেলে দাও। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার হচ্ছে একটু আদা বাটা। এটা কার কাছ থেকে শেখা তোমার? এটা কারো কাছ থেকে ঠিক শেখা নয় বলতে, আমার শ্বশুরমশাই খুব ভালো রান্না করেন আর কি। আচ্ছা, তো আমার শ্বশুর, আমি প্রথম যখন বিয়ে হয়েছি তখন ইলিশ মাছ যেরকম নর্মালি ওই সর্ষের তেল আর সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে রাঁধতাম। তো উনি একদিন আমাকে বললেন যে এরকম একটু পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছের এক্সপেরিমেন্ট করে দেখো না, তখন আমি এটাই নিজে থেকেই করলাম আর কি। পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, অল্প আদা বাটা, তারপরে আন্দাজ মতো নুন, এরপর দেয়া হচ্ছে চিনি, আর সঙ্গে টক দই তো আছে। এটা একটু নির্ভর করে ঝাল খাবে কি খাবে না তার উপর। হ্যাঁ, যেটা করতে হবে এই জিনিসটাকে ঢেলে দিতে হবে, হ্যাঁ মাখাতে হবে ভালো করে, এপিট ওপিট। হুম, তাহলে এটা উল্টে দেবো কড়াতে একটু ঘি দিতে হবে। হ্যাঁ ঘি, ঘিটা 1 চামচের বড় চামচ। হুম, ঢাকা দিলে ভালো হয় মনে হয়, একটু ভাপে ভাপে সেদ্ধটাও হয়ে যাবে প্লাস ভাজাটাও হয়ে যাবে। এবার তো ভাপে ভাপে বোধ হয় সেদ্ধটা হয়ে গেছে, এবার হয়ে গেছে, ভাজা হয়েই গেছে পুরো। তুমি আমাকে আগে সার্ভিং ডিশটা দাও। হ্যাঁ, উল্টে দিলে ভালো হয় এটা। হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবে কি এর মধ্যে নামিয়ে আর কি, গার্নিশ করার সময় ওখানে চেরা কাঁচা লঙ্কা, এর মধ্যে তো সব দেওয়া আছে, এটার মধ্যে একটু জল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, আমি দিচ্ছি। এবার এই জিনিসটাকে জাস্ট এর উপরে ছড়িয়ে দিতে হবে, উপর থেকে ঢেলে দিতে হবে। বাহ,
আর একটুখানি গার্নিশিং করতে হবে কাঁচা লঙ্কা, মানে এর উপর সবুজটা খুব ভালোও লাগে, ভালো লাগে। আর ইলিশ মাছ মানে যতই হোক সুস্বাদু খেতে মানে লঙ্কা বাটা দিয়ে করা যায়, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একটু লাস্টে না মাখলে ঠিক সেই ফ্লেভারটা আসে না। দুর্দান্ত। তুমি একটাই নাও, কারণ ইলিশ হাফ করে আমি ভেঙে দেবো। হ্যাঁ একটু ভেঙে দাও। গ্রেভিটা শুদ্ধ, মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি খুব ভালো খেতে। কেয়াবাত ইলিশ একটা পাত্রে টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। একটা প্লেটে কাঁচা মাছ রেখে মিশ্রণটি এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইং প্যানে ঘি দিন, মশলা মাখানো ইলিশ দুপিট ভেজে নিন। সার্ভিং ডিশে ইলিশ সাজিয়ে দিন। ফ্রাইং প্যানে আরও একটু ঘি দিয়ে তেজপাতা দিন। পুরো মিশ্রণটা দিয়ে অল্প জল দিন। ঝোল ঘন হয়ে ফুটে আসলে ভাজা মাছের ওপর ঢেলে দিন। কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। প্রথমে বলছিলাম না যে পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়? বিশেষ করুন একদম নষ্ট তো হয়নি, বরং দারুণ একটা নতুন ফ্লেভার হয়েছে। অবশ্যই এটা বাড়িতে করবেন, কারণ একঘেয়ে ওই পোস্ত আর ওই সর্ষে দিয়ে ডেফিনেটলি ভালো লাগবে না। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর আজকে আমাদের গেস্টের জন্য রয়েছে নেচার লাইন এবং জি বাংলা নারীর তরফ থেকে একটা ছোট্ট উপহার। আমিও বলি তাহলে কেয়াবাত কেয়াবাত। আর আজকের মতন চলি, ভালো থাকবেন। তবে যাওয়ার আগে একটা শেয়ার হয়ে যাক। মুদ্দই লাখ বুরা চাহে তো ক্যা হতা হ্যাঁ, মুদ্দই লাখ বুরা চাহে তো ক্যা হতা হ্যাঁ, ওই হতা হ্যাঁ জো মঞ্জুরে কাঞ্চনা হতা হ্যাঁ।